দেশে উৎপাদনের যে ধারা রয়েছে তা বজায় থাকলে 2021 সাল নাগাদ প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করেই $1 বিলিয়ন আয় করা সম্ভব বলে আশা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় তিনি আশার কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য সরবরাহের নিশ্চয়তা বিধান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম, তাই সরকার 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী। খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি, পাশাপাশি নিরাপদ খাদ্য বা সেফ ফুড সরবরাহের নিশ্চয়তা বিধান আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশে বিশ্বের 140টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হচ্ছে। 2021 সালের মধ্যে আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতে $1 বিলিয়ন রপ্তানি করতে সক্ষম হব।